हेलो बंधुरा, वेलकम टू माई चैनल। बंधुरा, आज के भिडियोटी हे जरा ओटीजी कनेक्शन करते भिडियोटी शुदुम्र तर ठीक है। बंधुरा, अनेक क्षेत्र देखा जाए अनेक फोने ओटीजी कनेक्शन अलरेडी थे कि किछु स्मार्टफोने अपनार ओटीजी कनेक्शन सेटिंग्स इनेबल करते हैं। ठीक है बंधुरा, तो आज हमें देखा दुटी टिप्स खूब सहजे क्यों ओटीजी कनेक्शन ऑन करब। ठीक है बंधुरा, भिडियो देखते थकूँ। भिडियो भलो लगले लाइक अवश्य करबें, हमारे चैनल प्रथम थकें चैनल सबसक्राइब कर हमारे संगे थकबें। ठीक है बंधुरा, चलो शुरू करा जा। एटी करार्जन को एप्लीकेशन लागे ना, एटी करार्जन सरसरी चले जाब फोन सेटिंग्स से। फोन सेटिंग्स से जा रार चले जाब एडिशनल सेटिंग्स जाब जा स्क्रॉल कर नीचे दिखे इसे एखे देखो ओटीजी कनेक्शन এখানে ওটিজি কানেকশনটা অন করে দিলাম। এটি কিন্তু 10 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে, মানে আপনি যদি অন করে রেখে দেন অফ করতে ভুলে যান আপনার কোনো টেনশন নেই, এই 10 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে একটা টিপস। আর একটা হচ্ছে, এটা সব স্মার্টফোনে থাকে না কিন্তু প্রায় স্মার্টফোনে থাকে, এটি দেখুন আমার এখানে যে ওটিজি এটা কিন্তু এইখানেই আছে। আমি কী করে বার করলাম, এটা যাদের এখানে থাকবে না তারা এখানে দেখবেন এডিট অপশান আছে, এই এডিট অপশানে ক্লিক করে এখানে সমস্ত অ্যাপ্লিকেশন এর আইকন থাকবে। তো আমি এটা এখান থেকে সিম্পলি এটা এখানে আমার এরকম। ঠিক আছে বন্ধুরা, এটা আমার প্রথমে এরকম ছিল, আমি এটিকে নিয়ে এখানে নিয়ে এসেছি, এটিকে এখানে চলে এসছে। এরপর আমি এখান থেকে সহজেই সেটিংসে না গিয়ে ওটিজি অন করতে পারবো, ওটিজি অফ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিও কেমন লাগলো, ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আমার চ্যানেল প্রথম থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আবার দেখা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।